আচ্ছা, আমাদের তাপের নেক্সট ভিডিওটা শুরু হলো, মানে এটা কানেক্টেড একসঙ্গেই। তো প্রথমটা খুব বড় হয়ে যাচ্ছিল, ওর জন্য আমি পরেরটা দিয়ে আবার করছি। আচ্ছা দেখো, তো আমাদের যতটা বলা হয়েছিল তার মধ্যে আমাদের লিন তাপটা মোটামুটি বলা হয়ে গেছে। তো লিন তাপের খালি একটাই কথা এবার বলি, যে স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লিন তাপটা কি বলেছিলাম, সিজিএস পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম। হ্যাঁ, এই যে ঘনীভবনের লিন তাপটা কি বলেছিলাম, 537 ক্যালোরি পার গ্রাম, অথবা সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কত, 2.26 × 10⁶ জুল। তো এইটা বলা হয়েছিল। এবার আমি একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, এখানে বইয়েরই অঙ্ক, কারণ অনুশীলনীতে এই অঙ্ক নেই, আমি বইয়েরই অঙ্ক একটা দেখিয়ে দিয়েছি, সেটা আমি বলছি। তার আগে আমি জিনিসটা একটু রিক্যাপিচুলেট করে দিই, সেটা কি আমি বলেছিলাম যে মেল্টিং বা গলন আর কঠিনীভবন জাস্ট উল্টো প্রসেস। তাহলে মেল্টিং এর ক্ষেত্রে আমার যদি গৃহীত তাপটা হয় এল এম, তাহলে ঠিক এটার ক্ষেত্রে বর্জিত তাপটা হবে এল এফ। জাস্ট আমি উল্টো দিয়ে জিনিসটা দেখিয়েছি, দুটোই কিন্তু ভ্যালু সেম। একটা যদি গৃহীত তাপ হয়, একটা হচ্ছে বর্জিত তাপ, একটা হচ্ছে মেল্টিং, একটা হচ্ছে ফ্রিজিং। আর একটা কি বলেছিলাম, যে বাষ্পীভবন, বাষ্পীভবনের লিন তাপটাকে আমি যদি এল ভি বলি, তাহলে ঘনীভবনের লিন তাপটাকে আমি এল সি বলছি, তাহলে জাস্ট এর অপোজিট। এটা মানে জাস্ট তোমাদের মনে রাখার জন্য এটা আমি বলেছি, একটা হচ্ছে তাপ গ্রহণ, একটা হচ্ছে তাপ বর্জন। তো এই দুটো হলো। এবার আমি তোমাদের যা অঙ্ক আছে তার মধ্যে আমি লাস্ট অঙ্কটা একটু করে দিয়েছি, কি বলেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম স্টিম থেকে কত তাপ নিষ্কাশন করলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হবে। আচ্ছা দেখো, জলের ভরটা কত, 100 গ্রাম। তার এটা বলে দিয়েছে, বাষ্পীভবনের লিন তাপটা বলে দিয়েছে, কি বলেছে, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 100 গ্রাম স্টিম, তাহলে এমটা হচ্ছে 100, তার থেকে কত তাপ নিষ্কাশন করলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হচ্ছে। অর্থাৎ ঘনীভবনের আপেক্ষিক লিন তাপটা আমার লাগবে, সেটার ভ্যালুটা আমি জানি, 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে নিষ্কাশিত তাপের পরিমাণ এইচটা কত, ML, 100 × 537 ক্যালোরি করে এটা বার করা হচ্ছে। এটা যা আছে বইতে আছে। এবার আমি যেটা হিটিং কার্ভ আর কুলিং কার্ভ, অর্থাৎ এই দুটো আমি লিন তাপ সম্পর্কিত লেখচিত্রের বর্ণনা, এটা আমি করে দিয়েছি। দেখো এখানে কি আমি একটা কার্ভ করেছি, কার্ভটা হচ্ছে তাপমাত্রা ভার্সেস টাইম, অর্থাৎ টাইমের সঙ্গে তাপমাত্রার চেঞ্জে পদার্থের অবস্থার পরিবর্তনটা কি হয়েছে। এখানে আমার পদার্থটা হচ্ছে জল, তো আমি ফার্স্ট যখন স্টার্ট করলাম, আমি ফার্স্ট আমার স্টার্টিং পয়েন্টটাকে এ পয়েন্ট, তারপর এ থেকে বিতে কি হয়েছে, বস্তুর তাপমাত্রা সময়ের সঙ্গে বাড়ছে কিন্তু বস্তুর অবস্থা পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রাটা বাড়ছে। তাহলে এ বি পোর্শনে বস্তুটা, মানে এক্ষেত্রে জল, জলটা আমার সলিড অবস্থায় রয়েছে, বরফ, ঠিক আছে, কঠিন অবস্থায় রয়েছে। এবার যখন এই পয়েন্টটা, বি পয়েন্টটা রিচ করলো, দেখো বি পয়েন্টের টেম্পারেচারটা কত, থিটা এম। থিটা এম মানে কি, থিটা এমটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, মানে যে যে টেম্পারেচারে মেল্টিংটা শুরু হবে, গলনটা শুরু হবে। তাহলে এই থিটা এম টেম্পারেচার রিচ করলে এর গলন শুরু হচ্ছে। এবার যখন ওই কঠিন বস্তুটার গলন শুরু হচ্ছে, যতক্ষণ না গলনটা কমপ্লিট হবে ততক্ষণ টেম্পারেচারটা সেম থাকে। তোমরা দেখো এখানে কিন্তু আমার এই এই জায়গাটা কিন্তু আমার কিরকম হরাইজন, টেম্পারেচারটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, এখানে টেম্পারেচারটা কত, থিটা এম। এখানে কি হচ্ছে, এই অবস্থায় এই সলিডটার গলন হচ্ছে, তাহলে সলিড প্লাস লিকুইড একসঙ্গে রয়েছে, তাহলে এখানে এর গলনটা হচ্ছে। এবার গলনটা সি পয়েন্টে গিয়ে গলনটা কমপ্লিট,
সি পয়েন্টে গিয়ে এরপরে সি থেকে ডি পদার্থটা কি লিকুইড অবস্থায় লিকুইড ফেজে আছে। তাহলে লিকুইড ফেজে থাকলে তাহলে এর টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, টাইমের সঙ্গে টেম্পারেচারটা তুমি বাড়াচ্ছো। এবার টেম্পারেচারটা বাড়িয়ে তুমি যখন ডি পয়েন্টে যাচ্ছ, ডি পয়েন্টে গেলে এই লিকুইডটা কোন টেম্পারেচারে আসছে? বয়েলিং পয়েন্টে আসছে। বয়েলিং পয়েন্ট মানে কি? স্ফুটনা। তাহলে বয়েলিং পয়েন্টে আসছে। এবার বয়েলিং পয়েন্টে এলে এই লিকুইডটার কি হচ্ছে? বয়েলিং স্টার্ট হচ্ছে। বয়েলিং যদি স্টার্ট হয়, এই ডি থেকে ই এই পোর্শনে কি হচ্ছে? লিকুইডটার বয়েলিং হচ্ছে। তাহলে বয়েলিং এর সময় বা ফুটানের সময় কি হচ্ছে? লিকুইড আর গ্যাস এই দুটো একসঙ্গে রয়েছে, সেম ফেজে রয়েছে, থাকলো। এবার যেই জি ই পয়েন্টে পৌঁছচ্ছে সেখানে গিয়ে কি হচ্ছে? ভেপোরাইজেশন বা কমপ্লিট হচ্ছে বা বয়েলিংটা কমপ্লিট হচ্ছে। এবার গিয়ে তারপরে ই থেকে এফ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, কিন্তু গ্যাস ফেজে ব্যাপারটা কেটে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি? এটা হচ্ছে হিটিং কার্ভ। হ্যাঁ আচ্ছা, এবার ঠিক এর অপোজিট হচ্ছে কুলিং কার্ভ। কুলিং কার্ভটা কি রকম? দেখো আমি এফ পয়েন্ট থেকে স্টার্ট করেছি, এই এফ থেকে ই এই পয়েন্টে কি হলো? এই পয়েন্টে জিনিসটা গ্যাসেই আছে, তো গ্যাস কিন্তু তুমি তার টেম্পারেচারটাকে কমাচ্ছ, আস্তে আস্তে তাপ নিষ্কাশন করছো, টেম্পারেচার কমছে। এবার টেম্পারেচার কমতে কমতে একটা টেম্পারেচার এলো, এটা হচ্ছে কনডেনসেশন টেম্পারেচার, ঠিক এই টেম্পারেচার। এই কনডেনসেশন টেম্পারেচারে এলো, এই কনডেনসেশন টেম্পারেচারে আসার পর কি হচ্ছে? এই গ্যাসটা লিকুইফাই হচ্ছে, মানে লিকুইড হচ্ছে, তরল হচ্ছে। তাহলে ই থেকে ডি এই যে অবস্থাটা দেখো, এখানে কোনো টেম্পারেচারের চেঞ্জ হয়নি, টেম্পারেচারের কার্ভটা কিন্তু হরাইজন্টাল, এই কার্ভের সঙ্গে এটা কিন্তু হরাইজন্টাল। তাহলে এই ফেজটাতে কি হচ্ছে? এই গ্যাস আর লিকুইড এরা একসঙ্গে কোএক্সিস্ট করছে, সাম্যাবস্থায় থাকছে। তাহলে এখানে কি হচ্ছে? এই এই ফেজে গ্যাস আর লিকুইড দুটোই কোএক্সিস্ট করছে এই কনডেনসেশন টেম্পারেচারটা, মানে এটাকে কনডেনসেশন মানে ঘনীভবন বিন্দু উষ্ণতাতে থাকছে। এবার কি হচ্ছে? এবার ডি থেকে এল লিকুইফিকেশন কমপ্লিট হলো, অর্থাৎ এখানে পুরো গ্যাসটা লিকুইফাই হলো। এবার এখান থেকে ডি থেকে সি তে কি হচ্ছে? পুরো জিনিসটাই লিকুইড অবস্থাতে আছে, তো এই লিকুইড অবস্থাতে এর টেম্পারেচারটা আস্তে আস্তে কমছে, কিন্তু লিকুইড অবস্থাতেই আছে, তার টেম্পারেচারটা কমছে দেখতে পাচ্ছ। এবার গিয়ে এইখানে যখন সি পয়েন্টে রিচ করছে, সি পয়েন্টে সে তার ফ্রিজিং পয়েন্টটা রিচ করছে। ফ্রিজিং পয়েন্টটা কি? কঠিনী ভবনের টেম্পারেচার। এরপরে আস্তে আস্তে কি হচ্ছে? এটা কঠিনী ভবন হচ্ছে। দেখো কঠিনী ভবন যতক্ষণ হচ্ছে লিকুইড আর সলিড সেম ফেজে আছে, মানে সেম অবস্থাতে আছে, তাহলে এই এই টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন কঠিনী ভবন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ বি থেকে এ আস্তে আস্তে টেম্পারেচার না বাড়ছ, তখন সলিড অবস্থাতে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ঠিক যা, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমি বলে দিলাম এটা কি, দিন তাপ সম্পর্কিত লেখচিত্রটা, হিটিং কার্ভ, উত্তপ্তকরণ লেখ আর কুলিং কার্ভটা আমি এক্সপ্লেন করলাম। এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে পড়তে পারবে, কারণ এগুলো কিন্তু ছোট তিন নম্বরে দিতে পারে। হ্যাঁ এখন তো কোয়েশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে যায়, কি এগুলো থাকতেই পারে। এরপরে দেখো, এরপরে যেটা দিয়েছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাসা। আচ্ছা এবার দেখো, এটা করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কি এক্সপেরিমেন্টটা? এক্সপেরিমেন্টটা হচ্ছে, এক্সপেরিমেন্টটা হচ্ছে যে দুটো ব্যারোমিটার, দুটো ব্যারোমিটারে দুটো নল প্রত্যেকটাই 1 মিটার করে লম্বা। এবার তুমি এর মধ্যে পারদ পূর্ণ করলে, এবার পারদটা কিছুটা নামলো, নেমে কি দেখাচ্ছে? সে বায়ুর চাপটা শো করলো, এই জায়গাটা শূন্যস্থান, এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা বলি টরেশিয়ালের শূন্যস্থান। এবার তুমি একটা ড্রপারে করে এই খানে ফোঁটা ফোঁটা করে জল দিচ্ছ, এবার এই জলটা কি হচ্ছে? পারদের মধ্যে দিয়ে উঠে এই শূন্যস্থানে বাষ্পীভূত হচ্ছে। প্রথমে কিন্তু এই অবস্থাটা ফাঁকা অবস্থা, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে জলটা ড্রপারে করে উঠছে। এবার ড্রপারে করে জলটা উঠে এই জল কি করছে? এই পারদের স্তরটাকে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে।
তার মানেটা কি? তার মানে এই জলটা বাষ্পীভূত হলো, এই বাষ্পের চাপটা এই পারদ লেয়ারটাকে আরো নামিয়ে দিচ্ছে, আরো জল দিলে আরো বাষ্পীভবন হচ্ছে এবং পারদের স্তর নিচে নামছে। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি প্রথমে পারদ ভরেছো, পারদটা অল্প নেমেছে, কতটা নেমেছে, যতটা নেমেছে আমরা তো জানি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে প্রমাণ চাপ, তাহলে যতটা নেমেছে সেটাই হচ্ছে বায়ুর চাপটা শোধ করছে। এবার তুমি এর মধ্যে জল দিলে এই জলটা বাষ্পীভূত হয়ে ওপরে উঠলো। এবার জলটা যত বাষ্পীভূত হয়ে ওপরে উঠছে, এই যে বাষ্পের চাপ কি করছে, এই পারদের স্তরটাকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। একটা টাইমে দেখা যাবে যে পারস্তম্ভের ওপরে অল্প জল জমেছে, হ্যাঁ, আর কি হচ্ছে পারস্তম্ভ আর নিচে নামছে, অর্থাৎ জলের বাষ্পীভবন বন্ধ হয়ে গেছে। পারদ নিচে না নামা মানে কি? বাষ্পচাপ আর বাড়ছে না, বাষ্পচাপ আর বাড়ছে না মানে বাষ্পভবনটা তার মানে বন্ধ হয়ে গেছে। তাহলে অর্থাৎ কি বলা যাবে যে এই যে আবদ্ধ স্থান, এই আবদ্ধ স্থানে যতটা জলীয় বাষ্প জমা হতে পারত সেই সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্পটাই জমেছে, অর্থাৎ এই স্থানটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। এবং জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হওয়ার পরেও অতিরিক্ত যে জলটা ওপরে গেছে সেটা হচ্ছে জল মানে সেটার কি হয়েছে আর জল ধারণ করে রাখতে পারেনি ভেতরের বায়ুটা, সেই জলটা মানে সেই বাষ্পটা ফোটা ফোটা আকারে জল হিসেবে জমেছে। আর তুমি এই যে জায়গাটা এইটা দিয়ে তুমি কি করতে পারো, এই সম্পৃক্ত বাষ্পচাপের মানটা অর্থাৎ কতটা মানে কতটা নেমেছে পানিটা তার থেকে তুমি এই ইয়েটা হিসেবটা করতে পারো। তুমি হিসাবটা করতে পারো যে কতটা তোমার সম্পৃক্ত বাষ্পচাপের মানটা তুমি নির্দেশ করতে পারো। সম্পৃক্ত অবস্থায় থাকা বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। এইখানে যে বাষ্পটা রয়েছে তলায় জল জমেছে, কেন জল তলায় জল জমেছে না, এখানে যে বায়ুটা ছিল এই বায়ুটা এর মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। তো তোমরা তো দ্রবণ পড়েছো, দ্রাবক পড়েছো, দ্রাব্যতা পড়েছো, এগুলো পড়েছো, তোমরা তো জানো যে একটা দ্রাবকে যতটা দ্রাব্য দ্রবীভূত হতে পারে সেটা পুরোপুরি হয়ে গেলে সেই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত, তার থেকে বেশি যদি থাকে সেটা থিতিয়ে যায়। এখানেও ঠিক তাই হয়েছে, বেশি বাষ্প গেছে সেটা থিতিয়ে জল হয়ে গেছে, তার মানে ওপরের যে বায়ুটা সেটা বাষ্প দ্বারা সম্পৃক্ত। তাহলে এই বাষ্পটাকে হচ্ছে সম্পৃক্ত বাষ্প বলছে, আর এর চাপটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। এইটা দিয়ে তুমি সেই সম্পৃক্ত বাষ্পচাপটা মেজার করতে পারো যে কতটা পারস্তম্ভটা নেমেছে। তাহলে এটা হলো। আর যখন আবদ্ধ স্থানে বাষ্প সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম থাকে তখন তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে, আর সেই বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। তাহলে দেখো সংজ্ঞাগুলো আমি একটুখানি বলে দিই, ড্রিলিং করে দিই, যে তাহলে তোমরা বুঝতে পারবে। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তা ওই আয়তনে থাকলে ওই বাষ্প সম্পৃক্ত বাষ্প, যে যতটা বাষ্প একটা আবদ্ধ জায়গায় যতটা বাষ্প থাকতে পারে ততটা যদি থাকে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আর সম্পৃক্ত বাষ্পের চাপটাকে বাষ্পচাপ বলে, আর সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে জলীয় টান বলে বা অ্যাকুয়াস টেনশন বলে। ঠিক একইভাবে অসম্পৃক্ত বাষ্পটাকে কি বলবো, কোনো আবদ্ধ স্থান কথাটা উল্লেখ করা ভীষণভাবে জরুরি, কারণ কোন স্থানকে যদি আমি আবদ্ধ না ধরে নিই তাহলে তার আয়তনটাকে আমি নির্দিষ্ট ধরতে পারবো না। একটা নির্দিষ্ট আয়তনে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুর সাপেক্ষে আমি কথাটা বলবো, বাষ্পচাপটা সম্পৃক্ত মানে বায়ুটা সম্পৃক্ত না সম্পৃক্ত নয় সেটা আমার একটা নির্দিষ্ট আয়তন সাপেক্ষে বলতে হবে, এই জন্যই আমাকে আবদ্ধ স্থান কথাটা বলবো। তাহলে কি বলেছে যে কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম পরিমাণ বাষ্প ওই স্থানে থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে, অসম্পৃক্ত বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্প চাপ বলে। আবদ্ধ স্থানে বায়ু নাও। এবার আমি এখানে একটা ছবি করেছি, দেখো
তরল ও বাষ্পের মধ্যে রূপান্তর। কোন তরলকে যদি কোনো আবদ্ধ স্থানে রাখা হয় এবং তার বাষ্পায়ন হয়, তাহলে এই স্থানটা কি হচ্ছে, তার বাষ্প ধারা পূর্ণ হতে থাকে। এই যে দেখো, এখানে একটা তরল তার রয়েছে, তার থেকে বাষ্পায়ন হচ্ছে। তাহলে এই যে স্থানটা, এই যে ফাঁকা স্থানটা এর বাষ্প দ্বারা পূর্ণ হচ্ছে। আবার বাষ্পের অণুগুলো তরলের মধ্যে ঢুকছে, আবার এই তরলের অণুগুলো বাষ্পের মধ্যে ঢুকছে। তাহলে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে যে তরল যে হারে অণু ত্যাগ করে, সেই হারে অণু আবার তরলে প্রবেশ করে। এই যে দেখো, আমি ত্যাগ করাটা এমনি বলগুলো দিয়ে দেখিয়েছি যে তরলটা ত্যাগ করছে, আবার ঠিক সেই একই হারে তরলের মধ্যে অণু প্রবেশ করে। আচ্ছা, তাহলে একটা গতীয় সাম্যাবস্থার সৃষ্টি হয় যেখানে তরল ও বায়ু উভয়ই অবস্থান। তারমানে একটা আবদ্ধ স্থানে যেখানে তুমি একটা তরল রেখেছো, সেই তরলের উপরের যে স্থানটা, সেই স্থানটা সবসময় কি হচ্ছে, ওই বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই আবদ্ধ স্থান সম্পৃক্ত বাষ্প দ্বারা পূর্ণ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো, যে যখনই ব্যাপারটা আবদ্ধ হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, এখান থেকে তরলের অণু বাষ্পীভূত হয়ে এখানে আসছে, আবার এখান থেকে বাষ্পের অণু এর মধ্যে প্রবেশ করছে। তাহলে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে স্যাচুরেটেড। তাহলে কোন আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে বাষ্প থাকলে ওই বাষ্প সর্বদা সম্পৃক্ত হয়। অসম্পৃক্ত বাষ্প চাপ সম্পৃক্ত বাষ্প চাপের চেয়ে কম হয়। আর আর একটা কথা, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা সম্পৃক্ত বাষ্প চাপের একটা নির্দিষ্ট মান থাকে, তাই তো? মানে একটা নির্দিষ্ট উষ্ণতা, তুমি যদি উষ্ণতাটার পরিবর্তন করো তাহলেই কিন্তু সম্পৃক্ততার পরিবর্তন হয়। যেমন দ্রাবকে তোমরা করেছো, ঠিক একইভাবে উষ্ণতার পরিবর্তন করলে কি হচ্ছে, তোমার বাষ্প সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হবে, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপের মান বিভিন্ন হয়। একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের একটা নির্দিষ্ট মান থাকে। আর সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মেনে চলে। এটা জাস্ট একটু জেনে নেবে। এই গ্যাসের সূত্র যেহেতু তোমাদের এখনই নেই, সেই জন্য এই জিনিসটা আমি একটু ডিটেলে বলছি। এবার হচ্ছে বায়ুর আর্দ্রতা। এবার বায়ুর আর্দ্রতা বলতে গেলে যেটা বলতে হবে, যে সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প থাকে তাতে বায়ু অসম্পৃক্ত অবস্থায়। বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে এবং বায়ু সম্পৃক্ত অবস্থায় থাকে। তাহলে তোমার এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো দিনের বেলা বায়ু টেম্পারেচারটা বেশি, বাইরের টেম্পারেচারটা বেশি, তাহলে জলীয় বাষ্প রয়েছে বায়ুর মধ্যে। এবার আস্তে আস্তে দিনের শেষে টেম্পারেচারটা ফল করছে, তো টেম্পারেচারটা যত ফল করতে থাকে তত কি হয়, তত বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে। আর বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকা মানে কি, বায়ুটা আস্তে আস্তে ওই কম টেম্পারেচারে সম্পৃক্ত হতে থাকে। এই যে তোমরা দেখো শিশির পড়ছে, ব্যাপারটা কি, যে শিশির কি সকালে পড়ে? সকালে পড়ে, রাত্রে পড়ে। রাত্রে কেন পড়ে না, যখন পারিপার্শ্বিকের উষ্ণতাটা বেশি তখন বায়ুর মধ্যে জলীয় বাষ্প আছে, কিন্তু যখন আস্তে আস্তে পারিপার্শ্বিকতার টেম্পারেচারটা ফল করতে থাকে এবং ফল করতে করতে একটা এমন নির্দিষ্ট টেম্পারেচারে যায় যে টেম্পারেচারটার পরে কি হয়, যে ওই বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। তারও পরে যখন টেম্পারেচারটা আরো ফল করে তখন ওই বাষ্পটা জলকণারূপে জমে। ব্যাপারটা আমি আরো ভালো করে বোঝাই, শিশিরাঙ্ক যে আমি এখানে কয়েকটা জিনিস, বায়ুর আর্দ্রতা, শিশিরাঙ্ক, শিশির। তো শিশিরাঙ্ক ব্যাপারটা কি, সবসময় শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচার।
কোন টেম্পারেচার? না যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু। আবার বলছি, পরিমাণ বায়ু কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে বায়ুর আয়তনটাকে নির্দিষ্ট করা। নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, মানে ওই বায়ু ওই নির্দিষ্ট উষ্ণতায় আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। তাহলে এই অবস্থাটা যখন হয় সেই উষ্ণতাটাকে বলে বায়ু শিশিরা। আর বায়ুর আর্দ্রতা বলতে বোঝায় বায়ুর মধ্যস্থ জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতা বায়ুর সম্পৃক্ততার মাত্রা নির্দেশ করে। আর পরম আর্দ্রতাটা কি? কোন স্থানে 1 ঘনমিটার আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প। তাহলে কি বললাম, পরম আর্দ্রতাটা কি? পরম হচ্ছে পরমাণু। আর আপেক্ষিক আর্দ্রতাটা কি? আপেক্ষিক আর্দ্রতাটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। তো আমি এটাকে যদি এইভাবে বলি, জলীয় বাষ্পের ভর, হ্যাঁ, এমভি, সেটাকে আমি বলছি এমভি, হ্যাঁ, কখন নির্দিষ্ট, তাহলে আমি এখানটায় বলি কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশারে, কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেশারে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে ওই উষ্ণতায় ওই একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে, একই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের সম্পৃক্ত করতে, সেটাকে আমি এম ড্যাশ করি, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার ভরের অনুপাত, তাহলে এটা হচ্ছে একটা ভরের অনুপাত, যেটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার হচ্ছে শিশির। তাহলে আমি তোমাদের শিশিরাঙ্ক বলে দিয়েছি, তাহলে শিশির ব্যাপারটা কি? যে শিশিরাঙ্কে বায়ুর মধ্যে বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আসে। আমি তো বললামই যে একটা নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গার বায়ুর একটা নির্দিষ্ট জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এবার সেই নির্দিষ্ট বায়ু উষ্ণতা কমছে, কমতে কমতে উষ্ণতাটা এমন আসছে যে ওই উষ্ণতায় ওই বায়ুতে থাকা জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত। এবার ওই বায়ুর উষ্ণতা যদি আরো কমতে থাকে তাহলে ওই বায়ুর মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে শিশির উৎপন্ন। তাহলে সাধারণত শরৎকালে আকাশে মেঘহীন থাকে শিশির। এবার কুয়াশাও ঠিক একই রকমই ব্যাপার, যে বিস্তীর্ণ একটা জায়গার উষ্ণতা হ্রাস পেয়ে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হচ্ছে এবং এই জলকণাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা কয়লার হচ্ছে এগুলোকে আশ্রয় করে ভাসে, একে বলা হয় কুয়াশা। এবার এই কুয়াশা স্থলভূমিতে তৈরি হয় আর কুহেলিকা জলাশয়ের উপরে সৃষ্টি হয়। আর শিল্পাঞ্চলে ধূলিকণার পরিমাণ বেশি, তাই সেখানে কুয়াশা বেশি তৈরি হচ্ছে। আর দিনের বেলা যখন বায়ুর টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে এবং শিশিরাঙ্কের উপরে উঠে যাচ্ছে, তখন কি হচ্ছে, জলকণা বাষ্পীভূত হয় এবং কুয়াশা অদৃশ্য।
এবার কি পড়াবো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাপারটা পড়ানোর আগে আমি প্রথমেই একটা কথা বলে দিই, আমি প্রথমেই বলেছিলাম যে জলের ব্যতিক্রমটা কি, যে তুমি জলকে ঠান্ডা করছো, জলকে ঠান্ডা করে বরফে পরিণত করছো। এই বরফের আয়তন কিন্তু বেশি, জলের যা আয়তন ছিল তার থেকে বেশি। আবার বরফটা গলছে বলে জল তৈরি হচ্ছে, সেই জলের আয়তন বরফের থেকে কম। এর কারণটা, এর কারণটা হচ্ছে যে এর কারণটা আমি একটুখানি বলি। এর কারণটা হচ্ছে যে যখনই এই ধরনের গলন হয় বা কঠিনি ভবন হয়, মনে করো বরফ, হ্যাঁ বরফ, বরফের ভেতরে সজ্জাটা থাকে বরফের ভেতরে সজ্জা বরফের ভেতরটা এরকম একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট থাকে বরফের ভেতরটা। তো যখন বরফটাকে গলিয়ে জল করা হচ্ছে, তখন আস্তে আস্তে এইগুলো ভেঙে যাচ্ছে। এই যে এগুলোকে বলা হয় বন্ড, উইক হাইড্রোজেন বন্ড, বন্ধনী, এই উইক হাইড্রোজেন বন্ড গুলো ভেঙে যাচ্ছে। এই উইক হাইড্রোজেন বন্ড গুলো যখন ভেঙে যাচ্ছে, জলের অণুগুলো কাছাকাছি চলে আসছে। এটা তো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, এতে আয়তনটা বেড়ে যাচ্ছে, জায়গাটা বেশি নিচ্ছে। কিন্তু যখনই এই যে এই জ্যামিতিক আকার গুলো, এই হাইড্রোজেন বন্ড গুলো ব্রেক করে যাচ্ছে, তখন কি হচ্ছে, জলের অণুগুলো কাছাকাছি চলে আসছে। জলের অণুগুলো কাছাকাছি চলে গেলে এর আয়তনটা কমে যাচ্ছে। দেখো এটা কি ছিল, আয়তনটা এতটা ছিল, মানে জলের অণুগুলো, এগুলো হচ্ছে এক একটা জলের অণু, H2O, এটা একটা H2O। জলের অণুগুলো কি ছিল, এরকম একটা নির্দিষ্ট জ্যামিতিক আকারে ছিল, যেই ভেঙে গেল তাহলে এই অণুগুলো কাছাকাছি আসছে এবং এদের আয়তনটা ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে জলের ব্যতিক্রম। এর জন্য জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণটা কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে নিয়ে, এই যে এখানে জিরো থেকে শুরু করেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে নিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি জলের আয়তনটা সংকুচিত হয়। আবার তাপমাত্রা তুমি 4 ডিগ্রি থেকে বাড়াও, তখন কিন্তু অন্যান্য তরলের মতো জলেরও প্রসারণ। তাহলে আপ টু 4 ডিগ্রি, 0 থেকে 4 ডিগ্রি অব্দি কি হচ্ছে, জলের আয়তনটা সংকুচিত হলো, টেম্পারেচারটা বাড়াচ্ছে, আয়তন সংকুচিত হলো। কিন্তু আফটার 4 ডিগ্রি কি হচ্ছে, জলের তুমি টেম্পারেচার বাড়ালেও তার আয়তনটাও কি হচ্ছে, বাড়তে থাকছে। এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কিছু পরিমাণ উষ্ণ জল নিয়ে, এবার কিছু পরিমাণ উষ্ণ জল নিয়ে তাকে যদি তুমি ঠান্ডা করো, তাহলে অন্য তরলের মতো জলের আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি কমতে থাকে। এই যে ঠান্ডা করো তাহলে কমতে থাকলো, কিন্তু 4 ডিগ্রির থেকে 0 ডিগ্রি অব্দি কি হবে, জলের আয়তন না কমে। হ্যাঁ, তাহলে জলের আয়তনের প্রসারণটা 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি অব্দি অন্যান্য তরলের থেকে আলাদা, একেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এখানে দেখো আমি একটা ঘনত্বের কার্ভ করেছি। ঘনত্বের কার্ভটা কি, যে আয়তন কম মানে কি ঘনত্ব বেশি। তাহলে আমি বলতে পারি যে 4 ডিগ্রিতে আয়তন কম, তার মানে ঘনত্বটা সর্বোচ্চ, এবং যত বরফের দিকে যাচ্ছে, মানে 0 ডিগ্রিতে যত যাচ্ছে, তত কি হচ্ছে, ঘনত্বটা কমছে, মানে আয়তনটা বাড়ছে। আবার 4 ডিগ্রি থেকে যখন এই দিকে যাচ্ছে, মানে 10-এর দিকে যাচ্ছে, মানে তোমার টেম্পারেচারটা যত বাড়ছে, তখন এখানে কি হচ্ছে, আয়তনটা বাড়ছে, মানে ঘনত্বটা কমছে। ঠিক উল্টো, মানে আয়তনের কার্ভ যা, ঘনত্বের কার্ভ ঠিক তার উল্টো। এবার আর একটা ছবি তোমাদের দিয়েছে, যে জলের এই ব্যতিক্রান্ত প্রসারণের ফলে সামুদ্রিক জীবেদের সুবিধাটা কি হচ্ছে, যে দেখো শীতের দেশে শীতকালে বায়ুর উষ্ণতা কমে গেলে পুকুর, নদী বা সমুদ্রের জলের উপরের অংশ ঠান্ডা ও ভারী হয়ে
নিচে নেমে যায় এবং নিচ থেকে উষ্ণ জল উপরে উঠে আসে। একে পরিচলন স্রোত বলে। এবং এক সময় জলের উষ্ণতা 4 ডিগ্রি হয়। 4 ডিগ্রিতে জলের ঘনত্বটা হচ্ছে সর্বোচ্চ। এবার উপরের জলের তাপমাত্রা কমে 4 ডিগ্রির কম হলে সেটি হালকা হয়, তাই নিচে না নেমে ওপরেই থাকে। উপরের জলটা, উপরের যে জলটা দেখো বইতে ছবি দিয়েছে, উপরের জলটা হালকা হলে সেটা উপরেই থেকে যাচ্ছে এবং 4 ডিগ্রির জলের ঘনত্বটা যেহেতু সবচেয়ে বেশি সেটা থাকছে নিচের দিকে, তাহলে উপরটায় ঠান্ডা হয়ে বরফ হয়ে গেলেও নিচেটা কিন্তু 4 ডিগ্রি থাকছে, যার জন্য কি হচ্ছে সেখানটা প্রাণীরা থাকতে পারছে। বরফ তাপের সুপরিবাহী হওয়ায় নিচের জল থেকে বেশি তাপ পরিবাহিত হয়ে বায়ুতে বেরিয়ে যেতে পারে না, তাহলে জলাশয়ের নিচটা 4 ডিগ্রি থাকে এবং অন্যান্য প্রাণীরা শীতের দিকে বেঁচে থাকে। তাহলে এটা হলো মোটামুটি যে এটা কিন্তু ছোট কোশ্চেন একটা দেয়, আর জলের ব্যতিক্রান্ত প্রসারণের কার্ভটাও দেয়, মানে কার্ভ গুলো সমস্ত করবে। আর মোটামুটি সবটাই আমার বলা হয়েছে। যে আর একটা কথা খালি আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে একটা কথা আমি বলেছিলাম তো, যে লিন তাপটা থার্মোমিটারের সাহায্যে বোঝা যায় না। এটার ক্ষেত্রে কি হয়, লিন তাপের ক্ষেত্রে যে তাপ শোষিত হয় তা কঠিনের উষ্ণতা বৃদ্ধি না করে তার অণুর জ্যামিতিক সজ্জা ভেঙে ফেলে। এই যে তুমি একটা জিনিসকে গলাচ্ছো, তাহলে কঠিনটা গলে তরল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তার অণুর জ্যামিতিক সজ্জা ভেঙে যাচ্ছে। যেমন আমি বরফের ক্ষেত্রে দেখালাম যে এর জ্যামিতিক সজ্জা ভেঙে যাচ্ছে এবং কঠিন পদার্থকে তরলে পরিণত করে এবং এই সরবরাহ করা তাপ অণুগুলোর স্থিতিশক্তি আমার টেম্পারেচারটা চেঞ্জ দেখাচ্ছে না, কিন্তু কি হচ্ছে এই যে তাপটা, সেই তাপটা যাচ্ছে কোথায়, এই তাপটা অণুগুলোর স্থিতিশক্তি। আবার এই তরল যখন জমে, যখন তাপটা বর্জিত হচ্ছে, যখন তরল যখন জমে আবার কঠিন হচ্ছে, তখন এই স্থিতিশক্তি আবার তাপ শক্তি রূপে মুক্ত হচ্ছে। তাহলে আমাদের লিন তাপের ক্ষেত্রে একটা কথা কি মনে রাখবো, কঠিনীভবন বা বাষ্পীভবনের ক্ষেত্রে কি হচ্ছে যে তাপ শক্তিটা স্থিতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর ঘনীভবন বা তোমার কঠিনীভবনের ক্ষেত্রে